বাকচায় শান্তি স্থাপনের বার্তা দিলেন বিজেপি নেতা সম্রাট সামন্ত এবং সুশান্ত মিদ্দা। সামনেই পঞ্চায়েত নির্বাচন, ইতিমধ্যে নমিনেশন পর্ব মিটে গেছে। ময়না ব্লকের বাকচা অঞ্চলের আরং কিয়ারানা গ্রামে 241 নম্বর বুথে বিজেপির নির্বাচনী কর্মসূচি অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন বিজেপির বাকচা অঞ্চলের কনভেনার তথা বিজেপির জেলা পরিষদের প্রার্থী উত্তম সিংহ, বিজেপির জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সম্রাট সামন্ত, ময়নার দক্ষিণ মণ্ডলের সভাপতি সুশান্ত মিদ্দা, ময়না দক্ষিণ মণ্ডলের সহসভাপতি পঞ্চানন মণ্ডল, 241 নম্বর বুথের বিজেপি প্রার্থী রুম্পা দাস, 27 নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী সুচিত্রা মণ্ডল মিদ্দা, 26 নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী পঞ্চানন মণ্ডল সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই সভায় উপস্থিত বিজেপির নেতৃত্বগণ বাকচায় শান্তি স্থাপনের বার্তা দিয়ে কি বলেছেন শোনাব আপনাদের। এবং নিজেদের মধ্যে কোনো রাগ হিংসা বা ভেদাভেদি এসব রাখবেন না। সবার ঊর্ধ্বে মানুষত্ব, তার উপরে কেউ নেই। সবাইকে এই বলে আমার যথেষ্ট সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবাইকে সম্মান ভালোবাসা জানিয়ে আজকে আমাদের এই বুথ সভার কাজ সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, ভালোভাবে বাড়ি ফিরবেন। বলুন, আজকে কি কর্মসূচি ছিল? আজকে আমাদের এই 241 নম্বর বুথে বুথ বৈঠক ছিল বিকেলে, বৈকালে মহিলা মোর্চা। কি বার্তা দিলেন? যে আমাদের মূল বার্তা যেটা আমরা আগেও বলেছি আর এখনও বলছি, যে বাকচায় যে অশান্তির পরিবেশ আছে, সেই অশান্তির পরিবেশকে আমরা শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে যে পঞ্চায়েত ভোটে আমরা মানে একক মেজরিটিতে যে ক্ষমতায় আসবো, সেই বার্তা আমাদের মহিলা মোর্চার মাধ্যমে যাতে ভোট ক্যাম্পিং হয়, ওনারা ভোট ক্যাম্পিং করেন, সেই বার্তায় আমরা আজকে দিচ্ছি। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম উত্তম সিংহ, আমি ভারতীয় জনতা পার্টির বাকচা 8 নম্বর অঞ্চলের কনভেনার এবং জেপি 15 এই জেলা পরিষদের পদপ্রার্থী ভারতীয় জনতা পার্টির। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। আমি পঞ্চানন মণ্ডল, ময়না দক্ষিণ মণ্ডলের সহসভাপতি, ভারতীয় জনতা পার্টি এবং বাকচা অঞ্চল কমিটির কনভেনার। আমি পঞ্চায়েত সমিতি দাঁড়িয়েছি 26 নম্বর পঞ্চায়েত সমিতির কেন্দ্র হিসাবে, প্রার্থী হিসাবে। আমার মূল উদ্দেশ্য যেটা, গোটা বাকচাকে যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে লুটতরাজ, হানাহানি, রক্ত ধরা এবং প্রচুর পরিমাণ মানুষকে তোলা তুলে সর্বনাশ করে তোলা, এই সমস্তর বিরুদ্ধে লড়াই করে শান্তি প্রতিষ্ঠার, আগামী দিনের সত্যিকারের জনগণের যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত গঠন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, আমি সেটাই করতে চাই। সব রঙের একদম, এনি কালার ওয়ান প্রাইস, জেএসডব্লিউ পেইন্টের একমাত্র অনুমোদিত ডিলার গুণময় এন্টারপ্রাইজ, জয়চক পিংলা, পশ্চিম মেদিনীপুর।